স্তোত্রবিন্দেন ভক্তিতা নামন্ত্রণৌষধং তস্য ন কিঞ্চিদ বিদ্যতে বিনা জপেন সিদ্ধেত। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমার একজন কাকু হঠাৎ করেই পরলোক গমন করেছেন, তো সেই ভিডিও তো তোমরা আগেই দেখেছো। আর তার জন্যে দেখো আজকে তার শ্রাদ্ধানুষ্ঠান। তো আজকে খুবই একটা মানে খারাপ মানে দিন এইটা আমাদের কাছে। হঠাৎ করে যে কাকু চলে যাবেন এটা আমরা ভাবতেও পারি না। আর যাই হোক, তার জন্য সকাল থেকে সমস্ত কিছু আয়োজন শুরু হয়েছে আর কাজকর্ম শুরু হয়ে গেছে। তো আজকে কিভাবে কি আমাদের এখানে সমস্ত কাজকর্ম হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, দেখতে থাকো। আর সব থেকে বড় কথা যেটা হলো যে কাকুর মানে এই যে চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারেনি, তাই মানে খুবই ছোট করে একটা আয়োজন করা হয়েছে। ঘরোয়াভাবেই এই শ্রাদ্ধানুষ্ঠানের কাজকর্ম চলছে, সবই আয়োজন করা হয়েছে, কিন্তু মানে এই দুঃখজনক ব্যাপারটাকে কেউ মেনে নিতে চায়নি, তাই সব কেউ মানে এখানে আসতে সেভাবে রাজি নয়। তো খুবই ঘরোয়াভাবেই কাজটা হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই দেখো আর এই যে খুব সকাল থেকেই হচ্ছে যে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে, যেটা আমার পিসি হয়, তো বড় পিসি। তো যেহেতু কাকু অনেক ছোট, বড়রা এইসব কাজে নাকি হাত দেবে না, সেই জন্য কেউ বিশেষ হাত লাগাতে চাইছিল না। তো এই যে আমি দেখো সাহায্য করছি, সেই জন্য আমি তো কন্যাস্থানীয়, আমার কাকু হয় যেহেতু, ওই যে আমি সাহায্য করছি। ছোটরাই এইসব কাজে নাকি হাত দেবে, বড়রা মানে কাকুর থেকে বয়স যারা বড় তারা এইসব কাজে হাত দিতে পারবে। তো এরকম কিছু একটা নিয়ম আছে, বড়রা নিয়ম মানিয়েছি। যাই হোক, ওরা কিছু করছিল না, এখানে আমি একটু সাহায্য করছি। এখানে দেখো আলু টমেটো টমেটো এগুলো সব কাটা হচ্ছে। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে লুচি বেলার কাজ চলছে, কাকিমারা সব সাহায্য করছে। আর শ্রাদ্ধের দিন ভাত খাওয়ার নিয়ম নেই এদের, তো তার জন্য লুচি মানে শুকনো খাবার খেতে হয়, লুচি মুড়ি, লুচিটাই এখানে ব্যবস্থা মানে আয়োজনে ছিল দুপুরের খাবার জন্য। তো এখানে লুচির এই যে ভাজা চলছে, তো এই যে বললাম না ছোট্ট করে একটু হয়েছিল, তাও বেশ ভালো মতোই লোক হয়ে গেছিলো। তো এই যে এখানে ঘরের মধ্যে একটা ফাঁকা জায়গা থেকে রান্না বান্না হয়েছে, লুচি হয়েছে, বেগুন ভাজা আর কলমি শাক ভাজা। ওই দিন শাক ভাজা খেতেই হয়, তো শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা পোস্ত দিয়ে, বাঁধাকপির তরকারি, মিহিদানা, এটা হচ্ছে যে ঘুগনি। আমার ভাই হচ্ছে যে পুরো শ্রাদ্ধের কাজগুলো করবে, কারণ ওই মুখাগ্নি করেছিল কাকুর। এই হচ্ছে আমার কাকু, কাকুর তো তিন মেয়ে, দুই মেয়ে, যার জন্য হচ্ছে যে কাকুর মানে মেয়ে যে বড় মেয়ে সেও হচ্ছে মুখাগ্নি করেছিল, কিন্তু যেহেতু মেয়ে মানে বুঝতে পারছি অনেক কিছু বাধা নিয়ম পেরিয়ে যেতে হয়, তো আমার ভাই সমস্ত কাজ করছে, ও ছিল সাথে। আর এখানে সমস্ত যে যাগযজ্ঞ এই কাজগুলো সব চলছে, চারিদিকে ভালো মতোই করে আয়োজন করা হয়েছিল, তো পুজো পাঠ চলছে, এগুলো দেখতে ভালো
সম্পূর্ণ মিদম পারভ্যতে বুধৈ স্তোত্রবিন্দেন বিনাজপেন সিদ্ধে সর্বমোচ্চাটনাদিকম সমগ্রানপি সেৎসন্তি লোকে সংকর্মাংহর ইত্যাদি মন্ত্রয়ামাস সর্বমেব বিদং শুভম তত্রৈব চণ্ডিকায়াস্তু যচ্চ গুচ্ছং চকারস সাপ্নোতি সপূর্ণেন স্তৈ ধর্মরাবণ্যি নিমন্ত্রণম এই যে সমস্ত কিছু কাজকর্মের শেষে আমরা খাবো না, এই যে বাচ্চাদের জন্য রেডি করেছি খাবারটা, লুচি, শাক ভাজা, ছোলার ডাল আর বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা আর মিষ্টি। মিষ্টিটা এখানে দেওয়া নেই মনে হয়, খাবে না বলে। ঠাকুর মশাইদের জন্য খাবার দাবার সমস্ত কিছু রেডি হচ্ছে। তো ওনার সমস্ত খাবার দেখো আলাদা করে আগে থেকে তুলে রাখা ছিল, সেগুলো সব গরম করে দিচ্ছি। যেহেতু বললাম না মানে বড়রা হাত দেবে না, তাই আমি এখানে একটু সাহায্য করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে খাবারগুলো সব বাড়া হচ্ছে, ওরা লুচি টুচি খাবে না বলে এই যে মুড়ি খেতে চেয়েছে ওরা, অনেক সারাদিন খাবার পর তো, ওই যে তাদের সমস্ত খাবারগুলো সব রেডি করা হচ্ছে ওদেরকে খেতে দেওয়ার জন্য। ওদের জন্য যে মুড়ি খেতে চেয়েছে তার জন্য শুকনো খাবার খাবে। তো যে দই মিষ্টি আর বেগুনি আলাদা করে ভেজে দেওয়া হয়েছিল, আর হচ্ছে যে লঙ্কা শশা এগুলো ওদের ভালো লাগবে সেই জন্য দেওয়া হয়েছে। আর দই মিষ্টি যে তার সাথে ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, লুচি অল্প করে দেওয়া হচ্ছে, কিন্তু ওরা খেতে চাইলো না, একটা দুটো মাত্র খেয়েছেন। তো এই যে ঠাকুরমশাইরা খেতে বসে গেছেন। মালা, ঘুমসি, এগুলো সব পরতে হবে। কাকিমা আমাকে মালাটা এখন পরিয়ে দিবে। এ দেখো সকাল থেকে আমরা একদম কিচ্ছু খাইনি, একটু দই মিষ্টি খেয়েছিলাম। আর এই যে এখন আর ফুলঘর দিতে যাব, তার জন্য যে নতুন শাড়ি পরেছি আর এই মালাটা পরতে হবে, হরির মালা। তো সেগুলো পরে এখন ফুলঘর দিতে যাওয়া হবে। তো সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো। কাকিমা মালাটা পরিয়ে দিচ্ছে, কাকিমাও রেডি হয়ে গেছে। সব কিছু আয়োজন খুব ভালোভাবেই ছিল আর সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে মিটেছে, সমস্ত সবার সহযোগিতায় খুব ভালোভাবে কাজকর্ম মিটে গেছে। আমি প্রার্থনা করি কাকু তোমার আত্মার যেন শান্তি পায়, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।